আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আজ ইশিতাস কিচেনে হাজির হয়েছি ঝটপট কিভাবে বিকালের নাস্তা বানানো যায় তার একটি রেসিপি নিয়ে শুধুমাত্র কলা আর ডিম দিয়ে যে ঝটপট মাত্র পনেরো মিনিটে একটা মজাদার নাস্তা বানানো যায় সেটাই আপনাদের তৈরি করে দেখাবো বাসায় না বানালে বিশ্বাসই করবেন না এটা খেতে কতটা মজার চলুন ঘুরে আসা যাক এর পুরো প্রস্তুত প্রণালী নিয়ে কলার পিঠা বানানোর জন্য আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কলা এমন পাকা কলা হলে কিন্তু হবে না কলাটা কিছুদিন বাসায় রেখে দেওয়ার পর যে কালচে ভাব চলে আসি স্কিনে তেমন পাকা কলা আমাদের বাছাই করতে হবে এই পিঠাটা বানানোর জন্য আপনাদের কলার সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে এখানে একটা কলা ইউজ করবেন এবার একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি কলা দুটোকে ম্যাশ করে নিচ্ছি এতে করে আর কলার মধ্যে কোনো লামস থাকবে না এবার এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টির স্বাদটা আপনারা বুঝে দিবেন দেন এতে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের সাইজটা যেহেতু বড়ো তাই আমি এখানে একটা ডিমই ইউজ করলাম এবার ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার অবশ্যই এখানে বেকিং পাউডার ইউজ করতে হবে বেকিং সোডা ইউজ করা যাবে না এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর এক চিমটি পরিমাণ লবণ এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ময়ন করে নিতে হবে এতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে যখন এরকম একটা ময়শ্চার ভাব চলে আসবে আপনার পিঠার ময়ানে দেন আমরা চুলায় তেল গরম করে নিচ্ছি একটা প্যানে এবার হাতে মাখিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের সয়াবিন তেল এতে করে আমরা যখন পিঠাটা চুলাতে দেব আমাদের হাতে আর আটকে আসবে না আপনারা চাইলে চামচের সাহায্যেও এই পিঠাটা তেলে দিতে পারেন হাতের সাহায্যে দিলে সুবিধা হয় চামচ থেকে তুলতে একটু অসুবিধা হয় দেখুন কি সুন্দরভাবে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আমাদের পিঠাগুলা বা কলার কেক এবার আমরা কি করব সবগুলো পিঠাকে ওলট পালট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব অবশ্যই চুলার আজ খুব কমিয়ে এই পিঠাগুলোকে ভাজতে হবে নয়তো উপরে পোড়া ভাব চলে আসবে ভেতরে কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে সবগুলো পিঠাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর হয়ে গেল আমাদের ছট পট কলার পিঠা এটা খেতে যেমন অসম্ভব মজার বানাতেও কিন্তু সময় লাগে খুবই কম বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন